রাম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো কোকোনাট বিস্কিট। এত সহজে আর এত কম সময়ে এই বিস্কিটটা যে বানানো যায় না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর এই বিস্কিটটার টেস্ট হয় অসাধারণ। পুজোর সময় কম বেশি সবার বাড়িতে অতিথি আসেন, এই বিস্কিটটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন অতিথিদের জন্য। আমার কাকিমা বাড়িতে সব সময় বিস্কিটটা বানিয়ে রাখে, খেয়ে দেখলাম দারুণ টেস্ট, তাই ভাবলাম কাকিমাকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন, কোকোনাট বিস্কুটটা বানানোর জন্য কাকিমা একদম প্রথমে নারকেলটা ভালো করে কুড়ে নিচ্ছে। আমি আপনাদের আগে বলেছি যে কাকিমা আর আমি মিলে আজকে একটা রেসিপি বানাবো। আজকে বানাচ্ছি কোকোনাট বিস্কুট। কাকিমা একটা গোটা নারকেল ব্যবহার করবে, তো মানে এখানে একটা গোটা নারকেল লাগবে। তো কাকিমা, এইটা নারকেলটা কোরার পর এটাকে কি কি করতে হবে? বাটাবুটি কোনো কিছু ব্যাপার আছে? জল ছাড়া কিন্তু এই রেসিপিটা হবে। দেখুন, দুটো নারকেল এখানে খুব ভালো করে কুড়ে নেওয়া হয়েছে। যে কোনো রেসিপি বানানোর জন্য আমি সব সময় দেখেছেন যে মিক্সি ব্যবহার করি, তো এটা শিলনোড়াতে কাকিমা বাড়ছে। শিলনোড়াতে বাড়লে যে কোনো জিনিস খুব ভালো হয়, তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বাড়তে পারেন। দেখুন, সমস্ত নারকেল বেটে নেওয়া হয়ে গেছে। কাকিমা এবার এর মধ্যে চিনি অ্যাড করছেন। এই যে কাপটা নিয়েছেন, এই কাপে চিনি অ্যাড করা হচ্ছে। চিনিটা কতটা লাগে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবার কি চিনিটা দিয়ে মিক্সড করতে হবে? এটা মিক্সড করতে করতে কতটা লাগবে আপনাদেরকে জানিয়ে দেব। চিনিটা আপনারা কিন্তু ব্লেন্ড করলেও করে নিতে পারেন। আর অর্ধেক কাপ দেওয়া হচ্ছে। দেখুন, এই যে কাপটা কাকিমা ব্যবহার করেছে, এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপে দেড় কাপ চিনি ব্যবহার করা হয়েছে। এবার চিনি আর নারকেলটা খুব ভালো করে মিক্সড করতে হবে। দেখুন, চিনি আর নারকেলটা খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার এর মধ্যে ময়দা অ্যাড করা হবে। চিনিটা যদি আপনারা ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু মিক্সড করতে সুবিধা হবে। দেখুন, এবার ময়দা অ্যাড করা হচ্ছে। ময়দা এখানে এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপের 3 থেকে 4 কাপ ময়দা লাগবে। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ক কাপ লাগবে। এটা মিক্সড করতে করতে তবে আমি আপনাদেরকে জানাতে পারবো যে কত কাপ ময়দা এখানে ব্যবহার করতে হবে। এই 2 কাপ ময়দা দেওয়া হলো। পূজার মরশুম ধরুন শুরু হয়ে গেছে, প্রত্যেকের বাড়িতে কম বেশি অতিথি আসবেন। এই কোকোনাট বিস্কুটটা অবশ্য বাড়িতে আপনারা বানিয়ে রাখবেন, অতিথিদের জন্য দারুণ একটা ব্যাপার। বিস্কুট আপনাদের কিনতে হবে না, বাড়িতে বানিয়ে রাখবেন। যেমন স্বাস্থ্যকর তেমন সুন্দর খেতে হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খুব কম সময় লাগে আর খুব কম উপকরণে এটা বানানো যায়। এইভাবে ময়দাটা দেওয়ার পর মিশ্রণটা খুব ভালো করে মিক্সড করতে হবে। এই যে মিশ্রণটা হবে, সেই মিশ্রণটা একটু টাইট হবে, একদম নরম হলে কিন্তু হবে না। মিশ্রণটা মেখে আপনাদেরকে দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে। দেখুন, মাখাটা হয়ে গেছে। মাখাটা কেমন হয়েছে দেখুন, খুব টাইটও নয়, মানে বুঝতে পারছেন, হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন হয়েছে। এইভাবে মাখাতে হবে। এখানে মোট 1টা গোটা নারকেল ব্যবহার করা হয়েছে, আপনারা দেখেছেন। আর দিয়েছি 1.5 কাপ চিনি, আর ময়দা লেগেছে 5 কাপ। এইভাবে মিশ্রণটা রেডি করতে হবে। দেখুন, মিশ্রণটা এবার কেটে কেটে এই যে দেখুন ছোট ছোট বলের মতো করা হচ্ছে। এইভাবে ছোট ছোট করে লেচি কাটতে হবে, খুব বড় লেচি কাটলে হবে না, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, সমস্ত ডোটা দিয়ে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, যে লেচিগুলো কাটা হলো সেগুলো হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে একটু চাপটা করে নেবেন। এগুলো আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন, ছোট করলেও অসুবিধা নেই। এইভাবে লেচিগুলো সবগুলো গোল করে একটু চাপটা করে নিতে হবে। দেখুন, এগুলোকে এইভাবে এবার বেলে নিতে হবে, যেমন লুচি বেলে
এবার লুচি তো খুব বড় হয়, এবার এগুলো বাচ্চা বাচ্চা একদম ছোট ছোট, তো এইভাবে দেখুন লুচির মতো করে বেলে নিতে হবে। এটা কি খুব পাতলা করে বেলছো কাকিমা? না পাতলা না, একটু দেখিয়ে দাও, দেখুন খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, এইভাবে বেলে নিতে হবে। এইভাবে সবগুলো বেলে নেওয়া হবে, দেখুন এগুলো কত সুন্দর হয়েছে, এরকম গোল গোল করে চিটে চিটে করে বেলে নিতে হবে। আপনারা চাইলে এই বিস্কিট গুলো একটু বড় করতে পারেন, আমি এইভাবে ছোট ছোট করে বেলে নিয়েছি। গ্যাসটা জেলে দিয়ে এবার একটা কড়া বসানো হয়েছে, কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব, যেহেতু বিস্কিট গুলো ছোট ছোট খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে যেগুলো বেলে রাখলাম সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, একটা কড়াতে যতগুলো ধরবে ঠিক ততগুলো দিলেও হবে, এগুলো অটোমেটিক ফুলে ভেসে উঠবে দেখুন, আর এগুলোকে লাল লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে ভাজতে হবে। বিস্কিটগুলো দেখতে ছোট কিন্তু এর টেস্ট হয় অসাধারণ, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কালার গুলো হয়েছে দারুণ। এইভাবে সবগুলো ভেজে নেব। সমস্ত বিস্কিট গুলো ভাজা হয়ে গেছে আর দারুণ দেখতে হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এগুলো খুব মুচমুচে হয়, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে আর হাতের মধ্যে দেখুন একদম ভেঙে যাচ্ছে, এই দেখুন। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।